চলে এলাম বন্ধুরা, প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টার মতো করে আজকে নিত্য নতুন একটা বন্যপ্রাণী সম্পর্কে একটা সুন্দর আপডেট কিন্তু আপনার জন্য নিয়ে এসেছি। তাহলে গল্পের শোলে যে আজকের যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সেটা আপনারাও সহজে অনুমান করতে পারছেন। আজকে যে ব্যাং নামক প্রাণীটা সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখে বুঝতে পারছেন, কেননা ব্যাং হচ্ছে উভয়চর প্রাণী, জলেও থাকে স্থলেও থাকে। কিন্তু এই ব্যাং ইনডাইরেক্টলি আমাদের কত রকমের যে উপকার করে সেই সম্পর্কে জানতে পারলে কিন্তু আপনি অবাক হবেন। সেরকম অবাক করা তথ্য কিন্তু আজকে আমি জোগাড় করে নিয়ে এসেছি। আপনি শুধু একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত অপেক্ষা করুন, খুবই মজাদার হতে চলেছে, যাতে করে কিন্তু আপনি এবং আপনার বন্ধুবান্ধবরা উপকৃত হবেন। বন্ধুবান্ধবরা কী করে উপকৃত হবেন, এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে বন্ধুবান্ধবকে একটু শেয়ার করলে পরে তারাও কিন্তু নিত্য নতুন এই আপডেটগুলো জানতে পেরে অনেকটা উপকৃত হবেন। সুতরাং বন্ধু, আমি আপনাকে রিকোয়েস্ট করছি মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন। আজকে কিন্তু গল্পের ছলে আপনি একটা ভালো তথ্য পেতে চলেছেন। তাহলে আপনাদের মধ্যে কয়েকজন জানতে চেয়েছেন আমি কোন অ্যানিমেল লাভার কেন। সুতরাং এই সম্পর্কে যদি আমি একটা সামান্য সংক্ষেপে ধারণা দিতে চাই, যেহেতু আমি আমার স্কুল লাইফের পরে একটা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে গ্রাম সেবক হিসাবে প্রাণী পশু দপ্তরের তরফ থেকে আমাকে একটা ট্রেনিং দেওয়া হয়েছিল, সেই ট্রেনিংয়ের পর আমি যখন সার্টিফিকেট হাতে পাই তখন বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে কৃত্রিম প্রজননের জন্য ঘুরতে গিয়ে সেখানটায় আমি পশুপ্রেম বিভিন্ন রকম অবস্থায় পড়ে গেছি। সেই সম্পর্কে অন্য আরেক দিন আপনাকে বিস্তারিত আলোচনা করতে পারবো। আপনি যদি কমেন্ট সেকশনে যদি লিখেন সেক্ষেত্রে কিন্তু আমি এর পরের ভিডিওটাই কিন্তু সেই বিষয় নিয়ে পুরোটা নিয়ে চলে আসবো। খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা, কেননা আমি গ্রামাঞ্চলের তরফ থেকে যে পশুদের প্রেমে পড়ে গেছি সেই সব নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য আপনি পেতে চলেছেন। সুতরাং আপনার বড় বেশি করে কমান্ড যদি আমি পাই তাহলে কিন্তু আগামী ভিডিও কিন্তু ওই নিয়েই হবে, যদি আপনার ইচ্ছা হয়। বেশি নয়, গোটা পাঁচজন আপনারা যদি এই নিয়ে কমেন্ট করেন তাহলেই কিন্তু ভিডিও আসছে। তাহলে চলুন বন্ধুরা, আজকে যে উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমার অ্যানিমেল লাভারের যে পয়েন্টটা সেটা অনেক দীর্ঘ ভিডিও হতে যাবে। সুতরাং আমি কাউকে বোরিং করতে চাই না, শুধু ওইটা স্পেশালি ওইটা নিয়ে যদি একটা ভিডিও ছোট করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ক্লিয়ার করা যাবে। চলুন তাহলে সোনা ব্যাং, কুনু ব্যাং, গেসু ব্যাং সহ কুলা ব্যাং সহ ভারতে বা বাংলায় অনেক প্রজাতির বন্য ব্যাংও রয়েছে ছোট ছোট, তো সেটা বনে থাকে। তাদের কিছু ব্যাং প্রকৃতির লতাপাতার সাথে মিশে থাকে, সেম কালার, গাছ লতাপাতার যেরকম রং সেরকম তাদের গায়ের রঙও হয়। তো শত্রুপক্ষ চট করে দেখতে পায় না, এভাবেই শিকারীর হাত থেকে নিজেদের রক্ষা করে। পুরোপুরি বিলুপ্ত না হলেও ব্যাঙের বেশিরভাগই বিলুপ্ত প্রায়। মিউজিকের মতো সুরে তাদের খুবই গ্যাঙ্গর গ্যাঙ্গর যে আওয়াজগুলো সম্পূর্ণ একটা কিন্তু অভিনব কায়দা। তো অসম্পূর্ণ ঠিক তেমনি পুকুরের দ্বারে রং বেরঙের ব্যাং কলকারখানার কেমিক্যালের প্রভাবে তারা নষ্ট হয়ে যাচ্ছে, তারা তাদের সে প্রভাবে অনেকে মারা যাচ্ছে। কয়েক লক্ষ ব্যাং তাকালে কিন্তু মারা যায়, এরকম ব্যাঙও রয়েছে। অবশ্য জলবায়ু পরিবর্তনের কারণে কিছু ব্যাং গরমে মারা গেছে। এছাড়া বড় বড় শিল্পপতিরা তাদের পয়সার প্রলোভন দেখিয়ে বিভিন্ন রকম গরিব মানুষের কাছে পুকুরগুলো কিনে নিয়ে প্রমোটাররা পুকুর জমিতে ফসলে কীটনাশক যেরকম দিলে ব্যাং মারা যায় সেরকম ওই পুকুরগুলোতে রাতারাতি মাটি দিয়ে চাপা দিয়ে ছাই দিয়ে চাপা দিয়ে সেখানটায় একটা বড় মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি করে সেই মাল্টি স্টোরি বিল্ডিংয়ে লোকালয় তৈরি করে দেওয়া হচ্ছে। তো এইরকম পুকুর বুঝানো একরকম সরকারি আইন বিরোধী, সেরকম বনাঞ্চল ধ্বংস করা বা ব্যাঙেরদের থাকার মতো যে পুকুর সেই পুকুরটাকে যে অনায়াসে টাকার জুড়ে গায়ের জুড়ে সেগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এগুলো সম্পূর্ণ আইন বিরোধী। তো এগুলো অবশ্য সেরকম কিছু রাজনৈতিক মদতদাতাদের স্বার্থ রয়েছে, যার কারণেও তারা কিছু অর্থের বিনিময়ে প্রমোটারকে সেই সুযোগ করিয়ে দেয়। তো
সেরকম ফসলে আমরা যে কীটনাশকগুলো স্প্রে করি সেখানে ফসলের পাশাপাশি যে ব্যাঙগুলো আমাদের ক্ষতিকারক পোকামাকড় সহ আমাদের ডেঙ্গু বাহককারী ম্যালেরিয়া বাহককারী যে মশাগুলো তা সেগুলো কিন্তু এই ব্যাঙেরা খেয়ে জীবন ধারণ করার পাশাপাশি আমাদেরকে একটা বিরাট ঝুঁকির হাত থেকে রক্ষা করে। তা সত্ত্বেও আমরা এই ব্যাঙকে খারাপ চোখে দেখি, যেহেতু দেখতে একটা কুচ্ছিত টাইপের লাফিয়ে লাফিয়ে চলে নোংরা আবর্জনা খায়। তাই আইএনসিইউ আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের তথ্য অনুসারে গবেষণায় বলছে বাংলায় প্রায় 39 প্রজাতির যে ব্যাঙ রয়েছে সেটা জলে এবং স্থলে উভয় দিকেই থাকে এবং মিলেমিশে সে একাকার। আজও তাদের সংখ্যা কিন্তু তেমন বেশি না হলেও মোটামুটি রয়েছে, কিন্তু তাদের বিভিন্ন রকম ব্যাঙাচি নষ্ট হয়ে যাওয়ার, বিশেষ করে বর্ষাকালে বর্ষার জলে ধুয়ে বেঁচে যাওয়ার পরে তাদের অনেক ক্ষতি হয়, তাদের বংশ বিস্তার করতে পারে না, এরকম অনেক অপ্রতিকূল অবস্থা রয়েছে। সেগুলো সম্পর্কে আগামী ভিডিওতে আপনি জানতে চান কিনা সেটা জানান, তাহলে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো যে তীর চিহ্নের পাশাপাশি দেখবেন ওখানটায় ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE মোর। ওই মোর অপশানে টাচ করলে ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি আপনি আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে সেখানে কোন কোন ভিডিও কীরকম তথ্যগুলো আপনি পাবেন এবং ওখানে আমার সোশ্যাল সাইটের ডিটেলসগুলো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে টাচ করে আমাকে আপন করে নিলে পরে অনেকগুলো বেনিফিট আপনি পাবেন। প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 4:30টায় আমি নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের বন্যপ্রাণী সম্পর্কে আপডেটগুলো দিয়ে আসি। সেরকম আজকেও কিন্তু আরেকটু ইন্টারেস্টিং আলোচনা করার জন্য তার আগে আমি একটা জিনিস বলি যে আমার ওই ডেসক্রিপশন বক্সে আমার জীবনে যে 250-300 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে টাচ করে ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো যে তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে সেই শেয়ার বাটনের মাধ্যমে বন্ধুবান্ধবকে একটু শেয়ার করে দেবেন, আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, তারাও কিন্তু এরকম নিত্য নতুন পয়েন্টগুলো পেয়ে উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, আজকে দেরি না করে বাকি দুটো কথা আলোচনা করে ভিডিওটা শেষ করবো, কেননা আপনার মূল্যবান সময় নষ্ট আমি করতে চাই না। সবচেয়ে বড় ব্যাঙ মেরুদণ্ডী প্রাণী হলো 135 মিলিমিটার লম্বা এবং গায়ের রং সবুজাভ হালকা বাদামি, অবশ্য সোনা ব্যাং হলদে রঙেরও হয়ে থাকে। অনেকে সোনা ব্যাঙের মাংস খেতে ভালোবাসে, এগুলো অনেকে আবার ঘৃণা করে। বর্ষাকালে পুকুরের ধারে জুড়ে গ্যাঙ্গর গ্যাঙ্গর ডাকতে থাকে, রাতে টর্চের আলোতে এরা দুঃখতে পায় না কিন্তু ভালো শুনতে পায়। সুতরাং পায়ের আওয়াজ যদি আপনি পা টিপে টিপে এগোতে পারেন, টর্চ লাইট মুখের উপর ফেলে সেখানটায় যদি আপনি লাঠি দিয়ে মারেন সেক্ষেত্রে কিন্তু উ মারা যাবে, কিন্তু দয়া করে আপনারা বন্যপ্রাণীদের মারতে যাবেন না, সেটা বন্যপ্রাণী আইনে বিরোধী। আপনি কিন্তু জেল হাজত বা বড় রকমের আর্থিক জরিমানা হতে পারে যদি বন দপ্তরের হাতে গ্রেপ্তার হন। সুতরাং এইসব ব্যাপারে একটু সাবধান থাকবেন। চোখে রাতে টর্চের আলো দেখতে না পেলেও তারা কিন্তু কানে ভালো শুনতে পায়, সুতরাং তাদেরকে ধরার জন্য বিশেষ করে অনেক সময় বৈজ্ঞানিকরা গবেষণার সময় ব্যাঙের পেট হাত কেটে পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করে সেক্ষেত্রে কাটা ছেঁড়া সহ ব্যাঙ অনেক কাজে লাগে। সেরকম যদি ব্যাঙকে আপনি ধরতে চান তাহলে বিশেষ করে সোনা ব্যাঙ যেগুলো হলুদ হলুদ পুকুর পাড়ে থাকে সেগুলোকে ধরে এনে আপনি সেরকম পরীক্ষা নিরীক্ষা করে দেখতেই পারেন কোনটা নাড়ি ভরি, কোনটা পেট, কোনটা চোখ, কোনটা গলার সাথে কীরকম যোগাযোগ থাকে, এই ইতিহাস সম্পর্কে আপনি একটা মানব শরীরের সম্পর্কে একটা অভিজ্ঞতা আসতেই পারে। কিন্তু মানব শরীরের পক্ষে হিতকারী এই উপায়গুলো সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করার জন্য সব সময় বৈজ্ঞানিকভাবে আপনি প্রশিক্ষণপ্রাপ্ত লোকের তথ্য নেবেন। নিজে একা একা যদি মাস্টারি করতে যান সেক্ষেত্রে কিন্তু ভুল ধারণা তথ্য প্রমাণিত হতে পারে এবং আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হয়ে শেষ পর্যন্ত আপনার মনে একটা আজীবনের জন্য একটা ভুল ধারণা তৈরি হতে পারে, সেই ধারণা কিন্তু ভুলেও করবেন না। সুতরাং ফাইনালি মানব শরীরে কোনো ওষুধ প্রয়োগ করার আগে সেই ব্যাঙের উপর প্রয়োগ করে সেখানে পরীক্ষা নিরীক্ষা করার কাজে কিন্তু ব্যাঙের খুব উপকারী একটা প্রভাব রয়েছে। সেরকম সোনা ব্যাঙের মুখ ছুচুলু, পুরুষ ব্যাঙকে আলাদাভাবে চেনার একমাত্র উপায় হলো চোয়ালে দুধারে তাদের একটা ফুলকো শরৎথলি থাকে যেগুলো মাঝে মাঝে ফুলে মাঝে মাঝে ছোট হয়। প্রজননকালে বর্ষার শুরু হলে পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙকে পুছলিয়ে মিলন করতে বাধ্য করার জন্য গলা ফুলিয়ে অনবরত ডাকতে থাকে, তখন স্ত্রী তার এই আবেদনে সাড়া দিয়ে তখন তারা প্রজননের জন্য মিলন করতে হয়।
তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা একটু বেশি বেশি করে আমাকে সহযোগিতা করলে পরে আমি ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আমাকে উৎসাহ যোগানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং বর্ষাকালে টানা বৃষ্টিতে যখন বেঙ্গাচি নষ্ট হয় সে ব্যাপারে নিয়েও কিন্তু আগামী ভিডিওতে আমি বিস্তারিত তথ্য নিয়ে আসবো। আপনার কি মতামত এই ব্যাঙ্ক সম্পর্কে, আপনার যদি কোনো ছোটোখাটো ধারণা থাকলে সেটাও কিন্তু আমাকে শেয়ার করবেন কমেন্ট সেকশনের মাধ্যমে। আর এরকম আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে চলে আসবো। ততক্ষণ আপনার নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো।